বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কিছু আলাপ করব, সেই আলাপগুলো হলো কোরআন নিয়া, যে সম্পূর্ণ কোরআনের ব্যাখ্যা করা আমি অধম একজন মানুষ, আমার দ্বারা সম্পূর্ণ কোরআন ব্যাখ্যা করা এবং পূর্ণ সঠিকভাবে ব্যাখ্যা করা সম্ভব না। তাই আমি দু একটা বিষয় আলাপ করব কোরআন থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি এই পৃথিবীতে সর্বশেষ নবী হিসেবে আসছেন। কিন্তু তিনিকে যদি আল্লাহ এই পৃথিবীতে সৃষ্টি না করত, তাহলে কোনো নবী বা কোনো মাখলুকাত বা কোনো কিছুই তিনি সৃষ্টি করতেন না। তা এখন বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে তিনি এই পৃথিবীতে জন্ম নিয়ে আসলেন। কিন্তু আমাদের নবী আসার আগে আরও 5000-6000 বছর আগেও নবীরা এসে গেছে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5000-6000 বছর আগে যেই নবীরা এসে গেছে, এর মধ্যে একজন নবী জাকারিয়া নবী, এর মধ্যে আরেকজন নবী ইউনুস নবী, তাহলে 5000-7000-8000 বছর আগে যেই নবীরা আসছিল, তাদের ঘটনাগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেন আসলো? যে জাকারিয়া নবীকে যখন আল্লাহ পাঠাইছিলেন, যাও তুমি ইমুক দেশে ইমুক জায়গায় তুমি মানুষকে হেদায়েতের পথে ডাকো, তাদেরকে আমি আল্লাহর পথে ডাকো, এই জন্য যখন পাঠাইছিল, তখন তিনি হেদায়েতের জন্য যখন মানুষকে ডাকতে শুরু করল, তখন কাফেররা তাকে না বুঝিয়া, তাকে না মানিয়া, তার প্রতি ক্ষিপ্ত হইয়া যখন তাকে দৌড়াইতে শুরু করল, তখন জাকারিয়া নবী মনে করতেছে যে আমাকে যদি ধরে তাহলে একেবারে শেষ করে দেব। তখন কি করলেন তিনি? দৌড়াইতে একটা গাছের কাছে আশ্রয় চাইলেন। হে গাছ, তুমি আমাকে বাঁচাও। তখন তিনি তো আল্লাহর নবী, আর আল্লাহর নবীর কথা শোনা একটা মাখলুকাতের ফরজ। এবং কি মাখলুকাত ভাবে আমি যদি একটা আল্লাহর নবীর উপকার করতে পারি, তাহলে আমি যে গাছ হয়ে পৃথিবীতে জন্মাইছি আমার জীবন ধন্য হবে। তখন তিনি কি করল, নিজের দুটি ভাগ হয়ে গেল এবং সে গাছের ভিতরে চলে গেল। কিন্তু গাছের ভিতরে চলে যাওয়ার পরে কিন্তু জাকারিয়া নবী রক্ষা পাইলেন না। রক্ষা পাইলেন না কারণ আল্লাহ নারাজ ছিলেন। আল্লাহর কথা হলো, তুমি যখন গেলা, আমার হুকুমে গেছো যে মানুষকে হেদায়েতের পথে ডাকো, এখন তারা যদি মারে, তারা যদি কিছু করে, আমি সেটা দেখব। এখন তুমি, আমি আল্লাহকে ছাড়া তুমি গাছের কাছে আশ্রয় চাইছো, আজ গাছ তোমাকে রক্ষা করবে। তখন গাছ যখন দুই ভাগ হইল, গাছের ভিতরে যখন জাকারিয়া নবী চলে গেল, তখন কাফেররা গিয়ে দেখে যে গাছের ফাঁকা দিয়া জাকারিয়া নবীর কাপড়ের কিছুটা ভাগ বের হয়ে আছে। এই ভাগটা দেখে সকল কাফেররা বুঝল যে জাকারিয়া নবী গাছের ভিতরে পলাইছে, চল আমরা সকলে গাছটাকে ফাড়ি, ফাইরা আমরা জাকারিয়া নবীর ভার করব। তখন সেই কাফেররা মিলে কি করলো, এই গাছকে ফাড়তে শুরু করলো। ফাড়তে ফাড়তে যখন জাকারিয়া নবীর মাথার কাছে এসে গেল, তখন কইতেছে হে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তখন আল্লাহ বলতেছেন যে না জাকারিয়া, তোমাকে গাছ বাঁচাবে। তখন বলতেছে আল্লাহ আমার ভুল হয়েছে, কয় না তোমাকে এখন গাছ বাঁচাবে, তোমাকে আমি হেদায়েতের জন্য মানুষকে ডাকার জন্য পাঠাইছি, আমি তো তোমাকে রক্ষা করব, তুমি কেন ওখান থেকে পালাইয়া গাছের কাছে আশ্রয় চাইলা, আজ তোমাকে গাছ রক্ষা করবে। তখন করাত যখন জাকারিয়া নবীর মাথার কাছাকাছি আসতে শুরু করলো, তখন
জাকারিয়া নবী যে উ শব্দ বলতে শুরু করছে, তখন আল্লাহ বলতেছে হে জাকারিয়া তুমি যদি একবার উ শব্দ বলো তাহলে তোমার নবুয়াতি দপ্তর থেকে তোমার নামটা কাটা যাবে। তখন তিনি উ শব্দটিও আর বললেন না, তখন করাত দিয়ে গাছ সহ জাকারিয়া নবীকে দুই ভাগ করে ফেলল। এখন আমার কথা হলো, নবী আসার আগে হাজার হাজার বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার হাজার হাজার বছর আগে আরও কত নবীরা এসে গেছে, তবে জাকারিয়া নবীর কথা কেন কোরআনে আসলো, কেন আল্লাহ জাকারিয়া নবীর কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন? গেল জাকারিয়া নবীর বিষয়ে, এবার আসি হযরত ইউনুস নবীর বিষয়ে। ইউনুস নবীকে যখন আল্লাহ পাঠাইছে যাও তুমি অমুক দেশে মানুষদেরকে হেদায়তের পথে ডাকো, তখন তিনি আল্লাহর হুকুমে যখন এক জাহাজের মধ্যে উঠল, সেই জাহাজের মধ্যে ওইটা তখন সে কি চিন্তা করল, যেই জাহাজটি যাবে যেই দেশে আল্লাহর হুকুম সেই দেশে না গিয়ে সে অন্য জাহাজে উঠল এবং অন্য নিয়ত করল যে আমি সেই দেশে যাব না, গেলে তোমাকে কাফেররা মারবে। তখন কি হলো, সেই জাহাজ সাগরের মধ্যখানে আটকায় গেল, তখন জাহাজ এদিকও যায় না সেই দিকও যায় না। তখন গণকরা গণে ভার করলো যে আমাদের জাহাজের মধ্যে একজন নাফরমান ব্যক্তি আছে, যে আল্লাহর সাথে নাফরমানি করছে এমন একটা ব্যক্তি আমাদের জাহাজের মধ্যে আছে, এই ব্যক্তিটাকে যদি আমরা জাহাজ থেকে নামাই দিতে পারি তাহলে আমাদের জাহাজ যাবে। তখন গণক গনতে গনতে ভার করলো যে তার নামের প্রথম অক্ষর, যে তার নামের প্রথম অক্ষর পাইছে হ্রস্ব ই, যে ইউনুস নবী, ইউনুস কার নাম, ইমুকের নাম। তখন ওনাকে ধরিয়া কি করলো, তাকে পা হাতে বাঁধিয়া তাকে সাগরে নিক্ষেপ করলো। সাগরে যখন নিক্ষেপ করলো তখন মাছে তাকে খায় ফেলাইল। তখন সে তো একজন নবী, তাকে যদি মাছে হজম করে ফেলে তাহলে তো নবুয়াতির যে একটা গুণ ক্ষমতা, নবুয়াতির যে একটা পাওয়ার দিয়ে তাকে পাঠাইছে এটার তো সম্মান থাকে না। কিংবা নবী যদি না থাকে তাহলে জগতের পরিচালনা করতে গিয়ে ব্যাঘাত ঘটবে। তাই আল্লাহ কি করলেন, মাছের পেটে ফেরেশতাকে পাঠাই দিলেন যে ইউনুসকে বলো যদি এখান থেকে বাঁচতে চায় তাহলে সে যেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পাঠ করতেই থাকে। এটা যদি যখন তিনি সর্বদা পাঠ করতে থাকবে তখন মাছ তাকে হজম করতে পারবে না। তখন এই মাছ হজম করার জন্য বহুত চেষ্টা করে, পেটে ব্যথা, তখন মাছ আর তাকে হজম করতে পারে না। তখন মাছ কী করলো, তাকে নদীর কিনারে তাকে বমি করে ফেলে দিয়ে আসলো। আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার হাজার হাজার বছর আগে যেই নবীরা এসে গেছিল তাদের যে কিছু বিষয়, তাদের যে কিছু ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন জানাইলেন এবং কোরআনে কেন আসলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শ্রেষ্ঠ নবী, আমরা তার অনুসরণ করব, তার কথা মানিয়ে আমরা চলব। তবে ওই নবীদের কথা কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হইলো? এখন এটুকু কথা বলে যদি আমি রাখি তাহলে কি দর্শক বা যারা আমার কথার দিকে দৃষ্টি আকর্ষণ করছেন তারা কি আমাকে উত্তরটা দয়া করে দিবেন? হয়তো নিশ্চয়ই ভাবতেছেন সবাই উত্তরটা আমাদের কাছে না বলে যদি আপনি নিজেই বলতেন। ইনশাল্লাহ আমার যে উদ্দেশ্য এই কথাগুলো বলার সেই কথাগুলো আমি বলার চেষ্টা করব। আমার মাথার জ্ঞান অনুসারে আমি যেটুকু বুঝলাম যে আল্লাহ কেন হাজার হাজার বছর আগে যে নবীরা আসছে তাদের কথা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইলেন, আমার মাথায় যতটুকু ধরলো আমি বলি। এর চেয়ে ভালো কিছু যদি থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। এটার মূল বিষয় হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, 18,000 মাখলুকাত সৃষ্টি করতেন না, আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতেন না। তাহলে আল্লাহর কথা হলো যে হে মুহাম্মদ আমি তোমাকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ নবী হিসেবে পাঠাইলাম, এখন পূর্বে যেই নবীরা এসে গিয়েছিল তারা কিন্তু কিছু কিছু জায়গায় ত্রুটি করছে, ভুল করছে এবং এই ভুলের সাজাও তারা পাইছে। এখন তোমার দ্বারা যদি ওই নবীদের মতো কোনো ভুল হয় তাহলে আমি
তোমাকে যে শ্রেষ্ঠ উপাধি দিলাম, আমি যে তোমাকে দোস্ত বন্ধু বলে ডাকলাম, তাহলে সেই দোস্ত বন্ধুর উপরে খারাপ কোনো প্রভাব পড়বে, তখন আমি আল্লাহ নিজে লজ্জিত হব। তাই তোমাকে সতর্ক করলাম যে পূর্বের নবীদেরকে কথা বইলা যে তুমি কখনো এদের মতো যেন তোমার ভুল না হয়, তুমি আমার শ্রেষ্ঠ বন্ধু, তুমি আমার শ্রেষ্ঠ নবী। আমার কথার মূল উদ্দেশ্য এটাই যে পূর্বের নবীদেরকে তুলে ধরার উদ্দেশ্য যেন তাদের মতো ভুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয় না, এই জন্য তার কাছে এগুলো উত্থাপন করলেন। এবং আল্লাহ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এগুলো উত্থাপন করলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরও সতর্ক হইল, তাই আজ আমরা কোরআন শরীফ পড়িয়া যতটুকু বুঝলাম, তাহলে আমাদেরও আরও সতর্ক হতে হবে যে পিছনের উলিয়া উলিয়াদের জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে, আর আমাদের জীবনে যেন আমাদের কোনো ভুল ত্রুটি না থাকে, এই জন্য আমরা সতর্ক হব। আল্লাহ যেন আমাদেরকে সতর্ক থাকিবার এবং নিষ্পাপ হইয়া থাকিবার তৌফিক দান করেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হে আল্লাহ, তুমি দয়া করো। আমিন। আল্লাহ হাফেজ।